أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الله ورحمه عبد القيم؟ প্রশ্ন করছেন যে সুব্রত আল ইমরানের আট নম্বর আয়তে আল্লাহ বলছেন মানুষের অন্তর বাঁকা হয়ে যায় তো কী কাজ করলে আমরা বুঝতে পারব যে এই মানুষটার অন্তর বাঁকা কোন কাজের মাধ্যমে তার অন্তর বাঁকা প্রমাণিত হবে এক বক্তা বলেছেন যে যে আলেমের কাছে দলিল চাওয়া হলে প্রশ্ন করা হলে সে দলিল না দিতে পেরে রেগে যায় তাহলে তার অন্তর বাঁকা তা আসলে সঠিক মতটি কি তা জানাবেন আলহামদুলিল্লাহ আলানি মোহাম্মদ জি আব্দুল কাইয়ম ভাই আপনার প্রশ্ন উত্তর ওই আয়াতের মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন واما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله رب العالمين قرآن كي آه. দুইটি ভাগে বিভক্ত করেছেন বিধানগুলিকে এক 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 প্রকার হচ্ছে মহকাম সরাসরি ব্যাখ্যার কোনো জরুরত নেই হ্যাঁ সরাসরি সরাসরি আল্লাহ এক ও অদ্বিতীয় ব্যাখ্যার কোনো জরুরত নেই পাঁচক্ত নামাজ নামাজই এখানে ব্যাখ্যার কোনো জরুরত নেই আরেকটি হচ্ছে মুতাশাবিহ ব্যাখ্যার জরুরত আছে আলি মিম কাফ হা আইন সদ হ্যাঁ হা মিম এ ধরনের যে খণ্ড খণ্ড আল হরুফুল মকাত্তাহাত এগলি মুতা এগুলি মুতা তো মুতাসাবি বিষয়গুলির উপরে ওভাবেই ইমান আনে যারা মোমেন যাদের অন্তর বক্র নয় আর আল্লাহ বলছেন যাদের অন্তরে বক্রতা রয়েছে বক্র হয়ে গেছে তারা এই মোতাহাবিহ হ্যাঁ এই মত অর্থাৎ দ্বিতীয় প্রকারের বিধান অর্থাৎ মোতাহাবিহ মহকাম নয় যেগুলি যেগুলি অস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন এ বিষয়গুলিতে তারা বিচাহা এগুলিকেই তারা অনুসরণ করে এগুলির মধ্যে তারা অপব্যাখ্যা করে নিজের খেয়াল খুশি মোতাবেক অথচ আল্লাহ এগুলির ব্যাখ্যা ছাড়াই রেখেছেন এগুলিকে এভাবে আমাদের উপরে আনতে হবে তাহলে এই আল্লাহ বিমরা দেহা এগুলির বিষয়ে আল্লাহ ভালো জানেন এগুলির অর্থ আল্লাহ ভালো জানেন এগুলির অর্থ যে করতে যাবে তার অন্তর বক্র এই আয়তে আল্লাহ স্পষ্ট করে দিলেন আমি তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের বক্র অন্তর হলো মোতাহাবি যেগুলি অস্পষ্ট সেগুলির ব্যাখ্যা করতে যাওয়া এটা একটা বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইবতেগা আল ফিতনা তারা জমিনে ফিতনা তৈরি করতে চায় অবতে আর এগুলির ব্যাখ্যা করতে চায় যেগুলি ব্যাখ্যা আল্লাহ করেনি যে ব্যাখ্যা আল্লাহর কাছেই রেখেছেন সেই ব্যাখ্যা তারা করতে যায় তাহলে অনধিকার চর্চা করে তাই না দেখুন এখানে তিনটি বৈশিষ্ট্য চলে আসলো তাদের অন্তর বক্র যাদের তাদের তিনটি বৈশিষ্ট্য আসলো অর্থাৎ তিনটি কাজ দ্বারা অন্তর্বক্র এ একটি আয়তের থেকে আমরা বুঝতে পারি প্রথম কাজটি হলো যে তারা আল্লাহ রাবুল আলমিন যে মানে অস্পষ্ট বিধানগুলি নাজিল করেছেন ওভাবেই আনতে হবে আমাদেরকে এটা তারা পরিত্যাগ করেছে হ্যাঁ তারপরে ওটার অর্থ করেছে তারা নিজের খেয়াল খুশি মোতাবেক ইবতেগা আল ফিতনা ফিতনা যেন হয়ে যায় জমিনে অবতেগা আ তারপর সেটার আবার অপব্যাখ্যা করেছে অমায়া আদম তাবিল ইল্লাল্লাহ অথচ এর তাবিল এর ব্যাখ্যা শুধু আল্লাহই জানেন আর রাজ এখন আফিল ওয়েল মি না কিন্তু যারা বক্র নয় যাদের অন্তর সোজা তারা মহাকামগুলিকে মহাকাম হিসেবে মেনে নিয়েছে মতা শাহাবিগুলিকে হিসেবে মেনে নিয়েছে উইদাউট অ্যা ডিটেইলস ব্যাখ্যা ছাড়াই হ্যাঁ বুঝছেন তো তারা কী বলে এ ধরনের জ্ঞানী লোকগুলি আমি আমরা মহকাম্যতা সাবি স্পষ্ট ব্যাখ্যা এবং অস্পষ্ট ব্যাখ্যা সবগুলি আমরা মেনে নিলাম যেটার ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন সেটাও মানলাম যেটা দেননি সেটাও মানলাম কুল্লুম মানে এই প্রকার ওই মহকাম্যতা সাবি আমাদের রবের পক্ষ থেকে আর ইল্লা উলুল আলবাব এ বিষয়ে চিন্তাশীল লোভ থেকে আসছে চিন্তাশীল ব্যক্তিরা ছাড়া অন্যরা কেউ এ বিষয়গুলি ভাবে না বা এই বিষয়গুলিকে মেনে নেয় না আল্লাহর বলছে হ্যাঁ এরকম আল্লাহর সিফাতের ক্ষেত্রে যারা ব্যাখ্যা করবে তাদেরও অন্তর বকরা বক্র যেমন সিফাত নজুল আল্লাহ দুনিয়ার আকাশে নাজিল হন এক্ষেত্রে যারা ব্যাখ্যা করবে তাদেরও অন্তর বক্র যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর যে রিওয়ায়াতে সেটিতে বলেছেন анজেল রাব্বুনা ইলা আসমা এই দুনিয়া হিনা ইয়াবকা সলুসুল লাইলুল আখির ফায়াকুল হাল বিল মুস্তাগফিরিন فاغফলা আখিরি আল্লাহ নবী বলছেন যে রাতে এক তৃতীয়াংশ বাকি থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার আসমানে نازিল হয়ে আসেন এবং বলেন তোমাদের মধ্যে কেউ কি আমি তাকে মাফ করে দেব তো নুজুল আল্লাহ দুনিয়ার আকাশে নাজিল হন এ বিষয়টি মহকাম বিধানের মধ্যে নয় অস্পষ্ট বিধানের মধ্যে মহকাম স্পষ্ট বিধানের মধ্যে নয় এখন এটা নিয়ে তাদের বক্র তারা বিভিন্ন ব্যাখ্যা করেছে কোনো কোনো ফেরকা এটার অর্থ করেছে তঞ্জেল রহমত রববে না আল্লাহর রহমত নাজিল হয় কোন বাতিল ফেরকা এটার অর্থ করেছে এঞ্জেলো আমরা রববে না আল্লাহর আদেশ নাজিল হয় কোন বাতিল ফেরকা ফেরকা এটার অর্থ করেছে এঞ্জেল জাত রববে না আল্লাহ স্বয়ং নিজে নাজিল হন তা আমরা বলবো যে হুয়া আ আল্লাহই ভালো জানেন তিনি কিভাবে অবতীর্ণ হন নুসবিত ওয়ালা নুনফি আমরা মেনে নেব তিনি দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এই বিধানটি অস্পষ্ট বিধানটি ওভাবেই মেনে নেব ওয়ালা নুনফি এটাকে অস্বীকার করব না ওয়ালা নুকাইফ বরং এটার একটা ধারণা বর্ণনা আমরা করতে যাব না এটা একটা উদাহরণ আরেকটি উদাহরণ দেখুন আল আশায়রা আল মাতুরিদিয়া যে উদাহরণটাতে পতিত হয়েছে আমাদের বাংলাদেশের হালাফি সমাজ তারা বলে যে আল্লাহ নিরাকার কেন বলে যে আল্লাহকে যদি কোনো আকার বলা হয় তাহলে সে কোনো না কোনো সৃষ্টির সঙ্গে সামঞ্জস্য রাখে উদাহরণ হয়ে যায় তার জন্য আল্লাহ বলে তারা মনে যে এখানে পতিত হয়েছে কেননা আল্লাহর অঙ্গ আছে এটা এটা স্পষ্ট দালায়ের দলিল প্রমাণ করে এবং আল্লাহর অঙ্গ দুনিয়ার কারো সঙ্গে কোনো উদাহরণ নাই সেটা স্পষ্ট দলিল প্রমাণ করে বুঝছেন কিন্তু যারা বক্র তারা এইখান থেকে আর কাইফিয়ত বাইর করতে গেলে তখন তারা গুমরাহি মধ্যে পতিত হয়ে যায় আমরা বলি যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু আমরা কাইফিয়ত বের করি না কিরকম সেটা আমাদের বলার দরকার নাই নুনফি স্বীকার করে নিলাম আল্লাহর অঙ্গ আছে কিন্তু অস্বীকার করলাম না আর এটার ধরনও বর্ণনা করব না কিন্তু তারা সেটার প্রশ্ন মানে প্রকারে প্রশ্নে কাইফ গিয়ে তারা গুমরা হয়ে আল্লাহকে নাফি নাফা অর্থাৎ আল্লাহর অঙ্গ অস্বীকার করেছে আল্লাহর সেফাতকে অস্বীকার করেছে মাতুরি দিয়ে আশা ঠিক আমাদের হানাফি সমাজও বলে যে আল্লাহর আল্লাহর অঙ্গ আছে বললে তো তাহলে আল্লাহর একটা স্ট্রাকচার হয়ে গেল যার কারণে তারা এখন বলে কুদরতি হাত কুদরতি চোখ কুদরতি কুদরতি বলে আল্লাহর কোন কুদরতি হাত আল্লাহর কোন কুদরতি পা এভাবে ব্যাখ্যা সালাফেসালীন করেননি এক্ষেত্রেও দেখুন নুসফিতা নুনফিয়া আমরা মেনে নেব কিন্তু আমরা এই মত বিষয়টিকে নিয়ে বাড়াবাড়ি করব না মানে অস্বীকার করতে পারবো না কিন্তু তারা এমন সাবি বিষয়টি নিয়ে অস্বীকার করেছে অর্থাৎ আল্লাহর কাইফ আল্লাহ কিভাবে বুঝেছেন আল্লাহর অঙ্গ পতঙ্গ কীরকম এই যে এই প্রশ্নটাই করা যাবে না ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ সেটাই বলেছেন আল ও মাজহুল আল্লাহর অঙ্গ পতঙ্গ সেটা মাজহুল অস্পষ্ট মানে কিসের মতো কোনো উদাহরণ দেয়া চলবে না আল্লাহকে মেথিলি সেন ও সামিউল বাসির তাহলে এখন আমরা যেটা বলতে পারি সেটা হলো তার হাত তার হাতের মতো তার চোখ তার চোখের মতো তার পা তার পায়ের মতো কামাই আলী আলে। যেমন তার কথা বাক্য আল্লাহর কথা বাক্য তার কথা বাক্যর মতো তার শ্রবণ তার সোনা তার সোনার মতো বুঝছেন আর আমরা কারো কোনো সামঞ্জস্য করব না কিন্তু ওগুলিকে অস্বীকারও করব না মতো সাবি যেগুলি সেগুলিকে আমরা ওইভাবেই মেনে নেব হ্যাঁ এটা একটা আরেকটি বিষয় দেখুন যাদের অন্তর বক্র তারা প্রশ্ন করবে আল্লাহর আড়স আল্লাহর যে আর আল্লাহ আছে তো আল্লাহর আড়সটা তো তাহলে উপরে হয়ে গেলো তাহলে আল্লাহ জমিন থেকে খালি হয়ে গেল এটাও হলো বক্র অন্তরের পরিচয় দানকারী আল্লাহর আড়স বিশাল দরিয়ার উপরে আছে এখন দরিয়াটা কিসের এটাও আমরা ব্যাখ্যা করতে যাব না তবে দরিয়া মেনে নেব হ্যাঁ দরিয়া আছে দরিয়ার উপরে আরো সেখানে আল্লাহ আল্লাহ কি শয়ন শয়নে না বসনে উপবিষ্ট না দাঁড়িয়ে এই ব্যাখ্যাও আমরা করতে যাব না এগুলি করলে আল্লাহ আরো থাকার বিষয়টিও কাইফ মাজহুল পদ্ধতিটি আমাদের অজানা তিনি বসে আছেন না দাঁড়িয়ে না শুয়ে এই জন্য আমরা বলবো আল্লাহ আরো সে সমুন্নত সমাসীন বলবো না সমাসীন হলে বললে বসা বোঝাবে এখানেও বক্র অন্তরের এই সমস্ত মাঝহাবি বিভিন্ন ফেরকা বক্র হয়ে গিয়েছে এ সমস্ত ব্যাখ্যা করতে গিয়ে হ্যাঁ বক্র হয়ে গেছে কিন্তু আমাদের সালাফ যারা আমরা সহি আঁকি যাবার অর্থ হলো মত সাহাবি বিষয়গুলো ওভাবে মেনে নেব ওটার অর্থ কোনো করতে যাব না আমা আপনি বলেছেন ওই আলে উদাহরণ দিয়ে যে রেগে যায় দলিল দেয় না এটা তার হ্যাঁ হতে পারে এটা তার একটা বক্রতার লক্ষণ তার অন্তর বক্রতার লক্ষণ কেননা সে স্পষ্ট তার অন্তরে লালন করছে কোনো মাঝাবি গোড়ামি যার কারণে সে দলিল দিতেও পারে না আর অন্যথা সে রেগে গেল রেগে যাচ্ছে মানে তার মাঝা মানে মতো হচ্ছে না মনপুত্র হচ্ছে না সেজন্য হাজব সাল্লাহ বারাক আলানবিন